السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সুধী আজকে দুপুরবেলা আমি একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছি যে আজকের লাইভটি এবং সামনের যে আরও দুইটি লাইভ হবে এই তিনটি লাইভে আমরা ধারাবাহিকভাবে জাকাত নিয়ে সাদাকা নিয়ে এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং কয়েকটি সাব পয়েন্ট আপনাদের জন্য আমি আমার স্ট্যাটাসে শেয়ার করেছিলাম যেখানে আমি বলেছি যে এগুলোর ব্যাপারে একটা স্পষ্ট ধারণা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ধারাবাহিকভাবে এই তিনটি লাইভ প্রোগ্রামের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ তাহলে আজকে নির্ধারিত টপিকের উপর লাইভের আলোচনা শুরু করার আগে আমি ছোট্ট একটি বিষয় আপনাদেরকে একটু ক্লারিফাই করতে চাই সেটি হচ্ছে গত লাইভে আমার আলোচনার একটা পর্যায়ে আমি আসহাবুল আমাল আশাক্কা মানে যারা প্রচণ্ড রোদে কঠোর পরিশ্রম করে যাদেরকে জীবিকা নির্বাহ করতে হয় তাদের রোজার ক্ষেত্রে বিধান কি হবে এবং শরিয়া তাদের ব্যাপারে কি বলেছে এই প্রসঙ্গটা আমি টেনেছিলাম তো তারপর থেকে দেখেছি অনেকে আমাকে আমার কাছে জানতে চেয়েছেন যে শায়েখ রিক্সাওয়ালাদের ব্যাপারে আপনি যেটা বলেছেন এটা একটু ক্লারিফাই করবেন কি না বা আগামী লাইভে এই বিষয় নিয়ে আপনি একটু কথা বলবেন কি না আসলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা বেসিকলি রিক্সাওয়ালার প্রসঙ্গটা এটা কেবলমাত্র একটা উদাহরণ মাত্র এটা উদাহরণ হিসেবে আমি এনেছিলাম যে প্রচণ্ড চৈত্র মাসে বাংলাদেশে চৈত্র মাসে যারা রিক্সা চালায় বর্তমানে অবশ্য মোটর দিয়ে রিক্সা আবিষ্কার হয়েছে মোটর চালিত রিক্সা কিংবা অটো রিক্সা যেটাকে বলে যেটা চালাতে অবশ্য খুব কষ্ট হয় না কিন্তু প্যাডেল দিয়ে চালাতে হয় যে রিক্সা এরকম রিক্সা চালক যারা আছেন রোজা রেখে দু তিনজন যাত্রী নিয়ে প্রচণ্ড রৌদ্রের মধ্যে চৈত্র মাসে বিশেষ করে রিক্সা চালানোটা এটা তাদের জন্য খুবই কষ্টকর তো এটা জাস্ট একটা উদাহরণ ছিল বেসিক্যালি এটা ছিল একটা উদাহরণ এবং পাশাপাশি আমরা সৌদি আরবে প্রচণ্ড রোদে লেটসে 40 ডিগ্রি সেলসিয়াস বা 45 ডিগ্রি সেলসিয়াস রোদের মধ্যে যে সমস্ত ভাইরা কনস্ট্রাকশনে কাজ করে সেটাও আমরা ফর অ্যান এক্সাম্পল মাসালান উদাহরণস্বরূপ এনেছিলাম পাশাপাশি আমরা এটাও বলেছিলাম যে আয়রন ফ্যাক্টরিতে প্রচণ্ড উত্তাপে যারা কাজ করে তাদের ব্যাপারে এবং সেক্ষেত্রে কিন্তু সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আমি শুরুতেই বলেছিলাম যে রমজান মাসে এই কাজ কষ্টকর কাজ করে যদি রোজা রাখতে কন্টিনিউ করতে খুব সমস্যা হয় তাহলে তাদের জন্য সাজেশন হচ্ছে তারা অন্য কাজ খুঁজবে যেহেতু এটা তো আল্লাহর একটা ফরজ বিধান রোজা তাদেরকে কন্টিনিউ করতে হবে এজন্য প্রথমে কিন্তু আমি কথাটা এইভাবে রিভিল করেছিলাম বা শুরু করেছিলাম যে তারা অন্য কোনো কাজ খুঁজবে অন্য কোনো কাজের ব্যবস্থা করে হলেও রমাদানে রোজা রাখবে যেহেতু রমাদান তো হুট করে আসে না বছরের 12টি মাসের মধ্যে 1টি মাস হচ্ছে রমাদান সো এই জাতীয় কষ্টকর কাজ যারা করে তারা আগ থেকে অন্য কাজের ব্যবস্থা তারা করবে এবং করে রোজা রাখবে এটা দিয়ে আমি আসলে কথা শুরু করেছিলাম তো আমি বেসিকলি পরিস্থিতি যখন কারো সাধ্যের বাইরে চলে যায় বা কেউ যখন নিরুপায় হয়ে যায় ওই প্রসঙ্গটা বোঝানোর জন্য বলেছিলাম যে শরিয়া তাদেরকে ছাড় দিয়েছে কিন্তু আমি একবারের জন্য কিন্তু বলিনি যে তাদের রোজা রাখা লাগবে না আমি বারবার উল্লেখ করেছি যে তারা রোজা ভাঙতে পারবে পরবর্তীতে তাদেরকে কাজা করে দিলে চলবে তো এটা হচ্ছে নিরুপায় যদি কেউ হয়ে যায় সাধ্যের বাইরে তো আল্লাহ তাআলা কিছু চাপিয়ে দেন না তো এক্ষেত্রে কথা হচ্ছে এ জাতীয় কঠিন প্রচণ্ড গরমের মধ্যে থেকে যারা চাকরি করে বা কাজ করে যারা জীবিকা নির্বাহ করেন তাদের ক্ষেত্রে কথা হচ্ছে আপনারা রমাদানে অন্য কোনো কাজের মাধ্যমে যদি জীবিকা নির্বাহের সুযোগ হয় সেটা সর্বোচ্চ চেষ্টা করতে হবে অথবা দিনে কাজ বাদ দিয়ে যদি রাতে কাজ করে মেকআপ করা যায় সেটার চেষ্টা করতে হবে অথবা রমাদানে যদি ছুটি নেওয়া যায় সেটার চেষ্টা করতে হবে অথবা যেহেতু এটা 11 মাস পরে 1 মাসের জন্য রমাদান সারা বছর একটু একটু খাবার জমিয়ে রেখে ইদ্দিখার করে বা একটু টাকা জমিয়ে রেখে রমাদানের জন্য এটা করতে হবে এবং তাদেরকে রোজা রাখতে হবে এখানে কথা হচ্ছে শ্রমজীবী সকল ভাইরাই যারা চৈত্র মাসে রিক্সা চালান কিংবা ফ্যাক্টরিতে কাজ করেন কিংবা কনস্ট্রাকশনে কাজ করেন কিংবা মরুভূমিতে প্রচণ্ড রোদে কাজ করেন তারা রোজা রাখতে হবে সাহুর খেয়ে প্রতিদিন রোজা শুরু করবে কিন্তু কাজ করতে করতে যদি অবস্থা এমন হয়ে যায়
যে প্রচণ্ড পিপাসার্থ হয়ে গিয়েছেন। অনেক সময় এমন হয় যে বাংলাদেশে চৈত্র মাসে হিট স্ট্রোক করে অনেক লোক মারা যায়। তো রিক্সা চালাতে চালাতে কেউ যদি মারাত্মক পিপাসার্থ হয়ে যান এবং এটা ধৈর্য ধারণ করা যদি তার সাধ্যের বাইরে চলে যায়, অনেকে গরম উত্তাপের মধ্যে কাজ করতে করতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম, এইরকম পরিস্থিতি যদি কারো ঘটে সেক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারবেন। এবং এটা হানাফি মাজহাবেরও বিভিন্ন ফিকহের কিতাবে এমনটাই বলা আছে। রদ্দুল মুখতারেও ঠিক এরকমই বলা আছে, কেউ যদি প্রচণ্ড কাজের কারণে কষ্ট করতে করতে সে যদি পিপাসার্থ হয়ে যায়, প্রাণনাশের আশঙ্কা করে, তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে এই রোজাটি কাজা করে ফেলবে। তো এই পুরো প্রসঙ্গটা বেসিকলি, কেউ যদি নিরুপায় হয়ে যায় সেক্ষেত্রে ইচ্ছা করে কোনো ওজোর ছাড়া, শরীরী মারাত্মক ওজোর ছাড়া বা মারাত্মক পরিস্থিতি ছাড়া বা একেবারে ইমার্জেন্সি পিরিয়ড ছাড়া, তো কোনো বিশ্বাসী লোক, কোনো মুসলিম তো ঠুনকো কোনো অজুহাত দিয়ে, কোনো ওজোর আপত্তি দিয়ে এরকম একটা ফরজ ইবাদত, ইসলামের একটা গুরুত্বপূর্ণ রুকন তো ছেড়ে যেতে পারে না। কিন্তু অনেকেই বলে বেড়াচ্ছেন যে আমি বলেছি রিক্সাওয়ালাদের রোজা রাখা লাগবে না, বলেছেন মিজানুর রহমান আজহারি। আসলে কি আমি কথাটা এরকম বলেছিলাম যে রিক্সাওয়ালাদের রোজা রাখা লাগবে না? ব্যাপারটি এমন নয়। বরং কষ্টকর কাজ, প্রচণ্ড গরমের মধ্যে যে ভাইরা কাজ করেন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টাটুকুন অব্যাহত রাখবেন, যাতে করে অন্য কোনো কাজের মধ্য দিয়ে রমাদান কাটানো যায়, কিংবা রাতের বেলা কাজ করবে, কিংবা সারা বছর জমিয়ে রেখে রমাদানে সেটা মেক আপ করবে। কিন্তু তারা রোজা রাখবে, রোজা রাখা লাগবে না এমনটি বলা হয়নি। বলা হয়েছে যদি সাধ্যের বাইরে চলে যায়, নিরুপায় হয়ে যায়, তাহলে তারা রোজা ভাঙতে পারবে, এবং যে কয়টি রোজা তারা ভাঙলো পরবর্তীতে এগুলো কাজা করে দিতে হবে। এটা হচ্ছে পুরো বিষয়। সো এটা একটা স্পেশাল মোমেন্টের কথা বলা হয়েছে, এটা একটা খাস মাসআলা। এটা আমভাবে কিন্তু বলে দেওয়া হয়নি রিক্সাওয়ালারা রোজা রাখবে না, কনস্ট্রাকশনে যারা কাজ করবে এদের রোজা রাখা লাগবে না, বলে আয়াদ বিল্লাহ, এমনটা কিন্তু বলা হয়নি। তো আশা করি এই বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা বলেছিলাম যে আজকে থেকে শুরু করে সামনের তিনটি লাইভে আমরা যাকাত এবং সাদাকা নিয়ে কথা বলবো। আজকে আমরা মূলত যাকাত সাদাকার পাঁচটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা উপস্থাপন করতে চাই। প্রথমে আমরা শুনব সাদাকা বা দানের গুরুত্ব, ইসলামের সাদাকা বা দানের গুরুত্ব বা তাৎপর্য কতটুকু। তারপরে আমরা জানব সাদাকায়নের বা দানের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি। এরপর আমরা শুনব যাকাতের গুরুত্ব ও তাৎপর্য। তারপর আমরা শুনব যাকাত যারা আদায় করবে না ফরজ হওয়ার পরেও তাদের ব্যাপারে কি হুঁশিয়ারি বা শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে এই বিষয়টি। সবশেষে আমরা শুনব কোন কোন খাতে, কোন কোন সেক্টরে যাকাতের অর্থ ব্যয় করা যাবে। তাহলে এই পাঁচটি পয়েন্টে আজকে আমরা কথা শুনব। আই রিপিট, আমি আবারও বলছি, প্রথমে আমরা কথা শুনব সাদাকা বা দানের গুরুত্ব ও তাৎপর্যের ব্যাপারে। তারপর আমরা শুনব সাদাকায়নের বা দানের ক্ষেত্রে ইসলামী কিছু দৃষ্টিভঙ্গি। তারপরে শুনব যাকাতের গুরুত্ব ও তাৎপর্যের ব্যাপারে। তারপর শুনব যাকাত আদায় না করলে কি শাস্তির ঘোষণা আছে সে ব্যাপারে। এবং সবশেষে আমরা শুনব যাকাত বন্টনের বা যাকাত বিতরণের শরিয়া নির্ধারিত যে কয়েকটি খাত আছে এই খাতের ব্যাপারে ইনশাআল্লাহ। তাহলে আসুন আজকের এই লাইভ প্রোগ্রামে আমরা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাই। শুরুতে আমরা শুনব সাদাকা বা দানের গুরুত্ব ও তাৎপর্য। পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদেরকে ডোনেশন করা, দান করা, সাদাকা করা, এটার ব্যাপারে অনেক বেশি উৎসাহিত করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দানের ব্যাপারে খুব বেশি উৎসাহিত করেছেন, এবং যিনি দান করেন, দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। এবং দানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা দানশীল ব্যক্তির যত বিপদ আপদ, বালা মুসিবত, এগুলোকে দূর করে দেন। এজন্য কালামুল্লাহ মাজিদে সূরাতুল বাকারার 280 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া আনতা সাদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তোমরা সাদাকা করো বা দান করো, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে। তো যিনি দান করেন তিনি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি, এবং দানশীল ব্যক্তির এই দানের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে সে ব্যক্তি অন্যের ব্যথায় ব্যথিত হন, অন্যের কষ্টে তিনি কষ্ট পান, ফলে তিনি অন্যকে সাহায্য করতে চান, সাপোর্ট করতে চান, সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিতে চান। তো এজন্য দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা অত্যন্ত বেশি পছন্দ করেন। আমরা অনেক সময় মনে করি আমরা যদি ডোনেট করে দিই টাকা বা দান করে দিই তাহলে তো আমার টাকা কমে গেল, কিন্তু এটা ইসলামী দৃষ্টিভঙ্গির একেবারে বিরোধী। আসলে দান করলে, সাদাকা করলে, চ্যারিটি করলে বা ডোনেশন করলে আপনার সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। এতে আল্লাহ বারাকা দিয়ে থাকেন। যারা আমরা বারাকাই বিশ্বাসী তারা আমরা এটা বিশ্বাস করি, আমরা যদি দান করি এতে আমার সম্পদ কমবে না, বরং আল্লাহ তাআলা আমার সম্পদে অনেক বারাকা দিবেন। এরকম প্রায় শোনা যায় যে কোটি টাকা প্রতি মাসে ইনকাম করে কিন্তু তার ফ্যামিলি মেম্বার্সদের এমন কিছু দুরারোগ্য ব্যাধি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যেগুলোর কারণে প্রতি মাসে 50 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা একটা হসপিটাল বিল
পরিশোধ করতে তার ব্যয় হয়ে যায় এবং মাস শেষে কিছুই থাকে না, বরং সে ঋণের বোঝা যাওয়ার জড়িত। আবার 20,000 টাকা প্রতি মাসে ইনকাম, সেখান থেকে উনি দান করেন, এ দানের বরকতে এই বারাকার কারণে সব খরচ, তার প্রয়োজনীয় খরচ শেষে মাস শেষে কিছু টাকা তার থেকে যায়। তো এটা কেন থাকে? কারণ এতে আল্লাহ তাআলা বারাকা দিয়েছেন। তো আমরা যারা বারাকায় বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি দান করলে কমে না, আসলে এটা বাড়ে। এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন যে দান যদি কেউ করে আল্লাহ তাআলা এটা বাড়াবেন, বাড়াতে বাড়াতে এটা দ্বিগুণ বহুগুণ করে প্রবৃদ্ধি দান করবেন, এমনকি হাদিসে এসেছে বাড়াতে বাড়াতে এটাকে পাহাড় সমতুল্য আল্লাহ করে দিবেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়াম হাকুল্লাহু রিবা ওয়ায়ুরবি সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করবেন আর তিনি দানে, দানের মধ্যে তিনি বরকত দান করবেন, দানকে তিনি প্রবৃদ্ধি দান করবেন এবং এটা বাড়াতে বাড়াতে আল্লাহ বহুগুণ বাড়িয়ে দেবেন। সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাআফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর রাস্তায় যিনি অর্থ দান করেন, এই দানের উপমাটাকে আল্লাহ তাআলা একটি চারা বীজের সাথে সাদৃশ্য করেছেন। এটা একটা চারা বীজের মতো, এটাকে রোপণ করে দিলে এখান থেকে 7টি শীষ গজিয়ে ওঠে আর প্রতিটি শীষে থাকে শত শস্য দানা। এভাবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অঢেল সম্পত্তি দান করেন, অনেক গুণে আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকেন। তাই এই আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম, দান করলে বা সাদাকা করলে আসলে আমাদের সম্পদ কমে না, বরং আমাদের সম্পদ বেড়ে যায়, এতে বারাকা হয়। এবং সহি বুখারীর একটা বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে এটাকে বাড়াতে বাড়াতে আল্লাহ পাহাড় সম করে ফেলেন, অনেক বাড়িয়ে ফেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। যারা গরু পালে, গাভী যখন বাচ্চা দেয় অথবা উট যখন বাচ্চা দেয়, উটের মালিক খুব খুশি হয়, বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। তো আল্লাহ তাআলা বললেন, তোমরা যে দান করো, তোমাদের এই দানের সওয়াবটাকে বা দানের টাকাটাকে আমি আল্লাহ তাআলা এরকম পেলে পুষে লালন পালন করে অনেক বড় করি, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমনকি পাহাড়ের মতো বড় করে ফেলি, পাহাড়ের মতো বড় করে তারপরে এটা তোমার আমল নামে আমি ঢুকিয়ে দেব। তাহলে আয়াতগুরুর আলোকে আমরা বুঝতে পারলাম, দান করলে আসলে কমে না, দান করলে আল্লাহ তাআলা এটাতে বারাকা দিয়ে থাকেন, বহুগুণ প্রবৃদ্ধি দিয়ে থাকেন এবং এটাকে বাড়াতে বাড়াতে এটাকে পাহাড় সমতুল্য করেন। এবং হাদিসে এসেছে যে দানের মাধ্যমে মানুষের বালা মুসিবত দূর হয়, বিভিন্ন বিপদ দূর হয় এবং অপমৃত্যু দূর হয়, দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। ইসলাম নারী পুরুষ, ধনী গরিব সবাইকে সমান তালে দানের ব্যাপারে উৎসাহিত করেছেন। এমন না শুধু পুরুষদেরকে দানের কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদেরকে, বোনদেরকেও দানের ব্যাপারে উৎসাহিত করেছেন। স্পেশালি বোনদেরকে অ্যাড্রেস করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইয়া মাআশারান নিসা তাসাদ্দাকনা। নারীদের পাশ দিয়ে, নারীদের একদলের পাশ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেঁটে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ইয়া মাআশারান নিসা, ওহে নারীরা, তাসাদ্দাকনা, তোমরাও দান করো, কেননা এই দানের ভেতরে বারাকা রয়েছে। পাশাপাশি মদিনাতে যে সমস্ত সাহাবারা খুব গরিব ছিলেন, অসহায় ছিলেন, তার মধ্যে অন্যতম একজন সাহাবি হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পদ বলতে তেমন কিছু ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছেন, আংফিক ইয়া বিলাল, হে বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস, আংফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা। বিলাল তুমি দান করো, তুমি ভেবো না যে তুমি দান করলে তোমার সম্পদ কমে যাবে, কারণ আরশের মালিকের কাছে কোনো ঘাটতি নেই, আল্লাহর দরবারে কোনো ঘাটতি নেই, তিনি অঢেল সম্পদের মালিক, সো তুমিও দান করো। তো আমরা একটু চিন্তা করলে বুঝবো যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো সম্পদ বলতে তেমন কিছু ছিল না, উনাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হে বেলাল তুমি দান করো এবং দান করলে তোমার সম্পদ কমে যাবে, এই ভয় তুমি করো না। তাহলে বোঝা গেল, নারী পুরুষ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে সবাইকে ইসলাম দানের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন এবং ইসলাম আমাদেরকে জানিয়েছে যে দান করলে সম্পদ কমে না, বরং সম্পদ বেড়ে যায়। তাই আমাদের উচিত, আমাদের যার যতটুকু সুযোগ আছে, আল্লাহর রাস্তায় দান করা। প্রিয় শুধু এবার আমরা শুনবো, এই যে আমরা দান করব বা সাদাকা করব, এই সাদাকায়নের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি আছে। এই দৃষ্টিভঙ্গিগুলো মেনটেইন না করে যদি আমরা দান করি, হয়তো আমাদের দানগুলো ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সেই দৃষ্টিভঙ্গিগুলো কী কী? মোট 10টি দৃষ্টিভঙ্গি সাদাকায়নের, 10টি ইসলামী দৃষ্টিভঙ্গি, এ পর্যায়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনি যেটা দান করবেন এটা হালাল উপার্জন থেকে হতে হবে, হারাম উপার্জন থেকে দান করলে কিন্তু সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না।
সহি মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ তৈয়িব লা ইয়াকবালু ইল্লা তৈয়িবা, আল্লাহ নিজে পবিত্র আর পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না। অর্থাৎ আপনি হারাম উপার্জন থেকে যদি দান করেন, হারাম উপার্জনটা এটা হচ্ছে নাজাসাত বা খাবিসাত, এটা নাপাক অপবিত্র একটা জিনিস, সেখান থেকে দান করলে কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। এবং সূরা বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, ওহে বিশ্বাসীরা তোমরা তোমাদের হালাল যে উপার্জন আছে সেটা থেকে দান করো, হারাম থেকে দান করো না, কারণ হারাম উপার্জন থেকে দান করলে সে দান আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে সাদাকা বা দানের প্রথম যে দৃষ্টিভঙ্গিটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের দানটা, আমাদের সাদাকাটা, এটা আমাদের হালাল উপার্জন থেকে হতে হবে, হারাম থেকে দান করলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। দুই নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা যখন দান করব ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দান করব, সবচেয়ে ভালোটা যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আমি আল্লাহর রাস্তায় দেব। কিন্তু আমরা অনেক সময় এটা করি না। একজন ভিক্ষুক এসে টাকা চাইলো, স্যার কিছু টাকা দেন, তখন দেখা যায় যে পকেট থেকে আমরা টাকা বের করে সবচাইতে নোংরা পচা ছেঁড়া ময়লাযুক্ত যে 10 টাকার নোটটা ছেঁড়া ওইটা আমরা ভিক্ষুককে দেই, এটা কিন্তু আসলে ঠিক না। বরং যেটা চকচকে সুন্দর নোট যেটা আমরা রেখে দিতে চাই ওইটা গরিবের হাতে তুলে দেওয়া উচিত, কারণ আল্লাহর রাস্তায় আমরা যেটা দেবো এটা যেন সবচাইতে ভালো হয়। সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তায়াম্মামুল খবীসা মিনহু তুনফিকুন, যেটা নাপাক যেটা সুন্দর না যেটা ভালো নয় এমন কোনো জিনিস তোমরা আল্লাহর রাস্তায় দান করো না, বরং সবচাইতে ভালো জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আমরা অনেক সময় এমন হয় যে কারো আম গাছ আছে, সে ভাবলো যে আমগুলো পাড়ার পরে কিছু আম গরিব মিসকিনদের মধ্যে দান করবো, তো দেখা যায় যে সবচেয়ে পচা যে আমগুলো, যে আমগুলোর মধ্যে পোকা ধরে গিয়েছে, ওই পোকাযুক্ত পচা আমগুলো আমরা গরিবদের হাতে তুলে দিই, এটাও কিন্তু দানের যে সঠিক দৃষ্টিভঙ্গি তার সাথে কন্ট্রাডিক করে। কারণ আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল করতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেরা নিজেদের জন্য যেটাকে পছন্দ করো সেটা যতক্ষণ না অন্যকে দান করতে না পারবে সেটা আসলে প্রকৃত দান হবে না। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনরা, দানের ক্ষেত্রে যেটা সবচাইতে ভালো জিনিস সেটা যেন আমরা আল্লাহর রাস্তায় দান করি। ছিঁড়া টাকার যে ছিঁড়া নোট থাকে, ময়লা নোট থাকে আমাদের পকেটে, খুঁজে খুঁজে ওইটা যেন দান না করি। আমি গাছের আম দান করতে চাই, পচা আমগুলো নষ্ট আমগুলো যেগুলো আমার খেতে রুচিতে বাঁধে এগুলো যেন আমি গরিবের হাতে তুলে না দিই। তাহলে দানের দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দেব। সাদাকায়ন বা দানের 3 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করতে হবে প্রয়োজনাতিরিক্ত যেটা আছে আপনার, সেটা মানে আপনার নিজের যে বেসিক নিড এগুলো পূরণ করার পরে এরপরে আপনার কাছে উদ্বৃত্ত অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনাকে দান করতে হবে। আপনার নিজের প্রয়োজন পূরণ না করে আপনি দান করবেন, এইরকম দানের কথাও কিন্তু ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেনি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে বলছেন, ওয়াইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, নবী হে লোকেরা আপনাকে জিজ্ঞেস করে যে তারা কী দান করবে আল্লাহর রাস্তায়, আপনি তাদেরকে সোজা সাপটা ক্লিয়ারলি বলে দিন, আল আফওয়া যেটা অতিরিক্ত যেটা তোমার লাগছে না, তোমার যত প্রয়োজনীয় বেসিক নিডস আছে এগুলো তুমি ফুলফিল করেছো, এরপরে তোমার কাছে অতিরিক্ত অর্থ জমা হয়ে আছে সেখান থেকে তুমি দান করবে। পাশাপাশি দানের ক্ষেত্রে যেন আমরা ভারসাম্য, চেক অ্যান্ড ব্যালেন্স করি, ভারসাম্য রক্ষা করি, সেটাও কিন্তু ইসলাম আমাদেরকে জানিয়েছে এবং শিখিয়েছে। সূরাতুল ফুরকানে যেখানে আল্লাহ রহমানের প্রিয় বান্দাদের গুণাবলীর কথা বলছিলেন সেখানে একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এর মানে হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে বা রহমান এর বান্দাদের প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন দান করে তারা অপচয়ও করে না আবার কৃপণতাও করে না, বরং চেক অ্যান্ড ব্যালেন্স, ওখানে বাইনা দালিকা কওয়ামা, দানের ক্ষেত্রে তারা ভারসাম্য করে, সেখানে তারা কৃপণতাও করে না আবার সেখানে তারা অপচয়ও করে না, বরং চেক অ্যান্ড ব্যালেন্স করে। তাহলে দানের 4 নম্বর যে 3 নম্বর যে দৃষ্টিভঙ্গি আমরা সাদাকায়নের ক্ষেত্রে জানলাম সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যেটা সেটা দান করা এবং দানের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা। দান করার 4 নম্বর ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এটা লোক দেখানো কোনো কারণে যেন দান না হয়ে যায়। যদি আমরা লোক দেখানো কোনো কারণে দান করি তাহলে কিন্তু সেই দানটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, যেটাকে আমরা শো অফ বলি, মানুষকে দেখানোর জন্য, বাহাবা পাওয়ার জন্য, তাহলে এটা হয়ে যাবে কাল্লাযী ইউনফিকু মা লাহু রিয়া আন-নাস, মানুষকে দেখাবার জন্য তারা এই দানটা করলো, এই দান কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না।
কারণ হাদিস শরীফে এসেছে যে অনেক দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে, কিয়ামতের দিন অনেক বড় বড় দানশীলকে আল্লাহ বলবেন যে তুমি জাহান্নামে যাও। তো দানশীল ব্যক্তি বলবে, আল্লাহ আমার সমুদয় সম্পত্তি আমি তো তোমার জন্য ব্যয় করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ তাআলা বলবেন যে তুমি এগুলো ব্যয় করেছিলে যে লোকজন তোমাকে বলবে যে তুমি অনেক বড় হাতেম তাই, তুমি অনেক বড় দানবীর, তো এগুলো তো দুনিয়াতে তোমাকে বলা হয়েছে, আমার কাছে তুমি কি চাও? আমার কাছে তোমার জন্য আর কোনো কিছু নাই, অবশিষ্ট নেই, তুমি জাহান্নামে যাও। বলে আয়াজ বিল্লাহ। তো এই জন্য লোক দেখানো দান যারা করবে, এরকম অনেক দানশীলও কিন্তু জাহান্নামে যাবে। তাই শো অফ করার জন্য যেন আমরা দান না করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের বর্ণনায় বলেছেন যে ইন্না আখওয়াফা মা আখওয়াফা আলাইকুম আর শিরকুল আসগর। আমি তোমাদের ব্যাপারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের ব্যাপারে সবচাইতে বেশি যেটার ভয় পাই সেটা হচ্ছে শিরকে আজগার। সাহাবীরা বললেন, ওমা শিরকুল আজগার ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, শিরকে আজগারটা কী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, লোক দেখানো মানসিকতা। আমরা যা করব এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করব। কিন্তু সেই জায়গাটা যদি আমরা মানুষকে বসিয়ে দিই, অর্থাৎ মানুষকে দেখাবার জন্য যদি আমরা সাদাকা করি, দান করি, তাহলে ওই দান কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে 4 নম্বর দৃষ্টিভঙ্গি আমরা জানতে পারলাম যে দানে আমরা শো অফ করতে পারবো না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য দান করব। দান করার 5 নম্বর ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে গোপনে দান করার চেষ্টা করা, এটা সবচাইতে উত্তম। দান দুভাবে করা যায়, কোরআনে দুটোর কথাই বলা হয়েছে, সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের সূরাতুল বাকারার 271 নম্বর আয়াতে বলছেন, ইং থুবুতু সাদাকাতি ফানিইম্মা হিয়া ওয়া ইং তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি প্রকাশ্যে দান করো, ইন পাবলিক যদি তোমরা চ্যারিটি করো বা ডোনেশন করো, এটা ভালো। কিন্তু তোমরা যদি গোপনে করো, সিক্রেটলি যদি দান করো, এটা সবচাইতে ভালো, এটা সর্বোত্তম দানের পন্থা। এই দানের মধ্যে কোনো ভেজাল নেই, এটা নির্ভেজাল দান। তাই যদি সম্ভব হয় আমরা আমাদের দানটুকু যত গোপনে করতে পারবো, তত বেশি আল্লাহ তাআলার দরবারে এটা কবুল হওয়ার পসিবিলিটি তত বেশি বেড়ে যাবে, তত বেশি হাই হবে। পাশাপাশি এই হাদিসটি তো আমরা অনেকেই জানি যে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না। তন্মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফা আখফাহা, যে ব্যক্তি গোপনে দান করে। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর রাস্তায় দান করে, এত গোপনে দান করে যে হাত্তা লা তাআলামা শিমালু মা ইউনফিকু ইয়ামিনু, তার ডান হাত কি দান করেছে বাঁ হাত সেটা টের পায়নি। ডান হাত কি দিল, ডান হাত আর বাম হাত তো একেবারে কাছাকাছি, কিন্তু ডান হাত কি দিল বাঁ হাত সেটা টের পায়নি। এটা দিয়ে বোঝানো হয়েছে সে এত গোপনে দান করে যে তার আশেপাশের কেউ সেটা জানে না। এরকম গোপন দানকে কিন্তু আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, এবং গোপন দান আল্লাহ তাআলার ক্রোধকে কমিয়ে দেয়। আমাদের কোনো পাপের কারণে, আমাদের কোনো অন্যায়ের কারণে যদি আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে থাকেন, তাহলে আমাদের গোপন দানের কারণে কিন্তু আল্লাহ তাআলার এই ক্রোধ, এই রাগ প্রশমিত হয়ে যায়। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের চেষ্টা করা উচিত আমরা যখন সাদাকা করব, আমরা দান করব, এই দানটা আমরা গোপনে করবার চেষ্টা করব, এবং এটা উত্তম। সাদাকায়নের বা দানের 6 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করার ক্ষেত্রে আপনার নিকটাত্মীয়রা বেশি অগ্রাধিকার পাবে। আপনি যখন সাদাকা করবেন, দান করবেন, কিছু টাকা আপনি গরিবের মাঝে বিতরণ করতে চাইবেন, সেক্ষেত্রে আপনার যারা ক্লোজ রিলেটিভস আছে, নিকটাত্মীয়, তারা বেশি হকদার, তারা এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সুনানে নাসাইতে একটি বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা, মিসকিনকে যখন সাদাকা দেয়া হয় এটা শুধু সাদাকারই সওয়াব হয়। ওয়া আলা যির রাহিমি ইসনাতান, কিন্তু নিকটাত্মীয়দেরকে যদি এই সাদাকাটা দেওয়া হয় সেক্ষেত্রে 2টা সওয়াব হয়, মানে ডবল সওয়াব। এক হচ্ছে সাদাকা, সাদাকা দেওয়ার সওয়াব, 2 হচ্ছে ওয়াসিলা, আত্মীয়তার সম্পর্ক, এই রিলেশনশিপকে, এই বন্ডেজকে যে আপনি মজবুত করলেন, এটার সওয়াব। তাই আমরা যখন দান করব, দানের ক্ষেত্রে আমাদের নিকটাত্মীয়রা এই দান পাওয়ার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি পাবে, অগ্রাধিকার পাবে, এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দানের ক্ষেত্রে 7 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে আত্মসম্মান বোধের কারণে যারা মানুষের দুয়ারে দুয়ারে বা দ্বারে দ্বারে যে হাত পেতে বেড়ায় না, এই সমস্ত লোককে খুঁজে খুঁজে দান করা উচিত। আমি আবার বলছি, নিজেদের আত্মসম্মান বোধের কারণে, আত্মসম্ভ্রমের কারণে
যারা মানুষের কাছে হাত পেতে বেড়ায় না, এই জাতীয় লোককে আমাদের খুঁজে খুঁজে বেছে বেছে তাদের কাছে আমাদের দান পৌঁছে দেওয়া উচিত। কিছু লোক আছে তারা এতটাই সম্মান বোধকে লালন করে যে তাদের ঘরে খাবার নেই, তাদের পেটে খাবার নেই, ক্ষুধা, কিন্তু মুখ ফুটে তারা কারো কাছে বলতে পারে না। গরিবদের এই সমস্যাটা হয় না, যারা মানুষের কাছে চেয়ে অভ্যাস, তারা এ বাড়িতে যায়, এর কাছে যায়, ওর কাছে যায়, এখানে দান করা হচ্ছে, এখানে যে লাইনে ধরে হাত পাতে, ওখানে যে লাইন ধরে হাত পাতে, কিন্তু কিছু লোক আছে তারা আত্মসম্মানের কারণে কোথাও লাইন ধরতে পারে না, কারো কাছে বলতে পারে না, তারা এমনভাবে চলে, তাদের ভেতরকার কষ্টটা, এই কষ্ট তাদেরকে দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে ফেলে, কিন্তু তারা কারো কাছে মুখ ফুটে কিছু বলে না। ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে ওই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে তাদের হাতে তোমার সাদাকা পৌঁছে দাও। এবং কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা এ ব্যাপারে আমাদেরকে সুরাতুল বাকারার 273 নম্বর আয়াতে বলেছেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া আমিনাত তাআফুফ তা'রিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। মূর্খরা, কিছু নির্বোধ লোকেরা তাদেরকে দেখে মনে করে যে তারা ধনী, আসলে তারা ধনী না, তাদের আত্মসম্মানের কারণে তারা মানুষের কাছে চেয়ে বেড়ায় না, হাত পেতে বেড়ায় না। আমাদের উচিত তাদের কাছে আমাদের দানগুলো পৌঁছে দেয়া। এই কোভিড-19 এই আউটব্রেকের পিরিয়ডে যারা ধনী তারা তো দান করে যাচ্ছেন, আর যারা গরিব তারা এই দান গ্রহণ করছেন, এবং যারা হাত পাতার অভ্যাস আছে তারা সব জায়গায় যেয়ে যেয়ে হাত পাততে পারে, তারা হয়তো একবারের জায়গায় 5 বার 10 বার ত্রাণ পাচ্ছেন বা সহযোগিতা পাচ্ছেন, কিন্তু আত্মসম্মান বোধের কারণে যারা অন্যের কাছে হাত পাততে পারে না তারা কিন্তু খুব কষ্টে আছেন। অর্থাৎ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আছে, এই লম্বা লকডাউনের কারণে যাদের উপার্জনের কোনো সুযোগ হয়নি তারা কিন্তু অনেক কষ্টে ছিল এবং আছে। আমাদের উচিত এই জাতীয় নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যারা আত্মসম্মানের কারণে অন্যের কাছে হাত পেতে বেড়ায় না তাদেরকে খুঁজে খুঁজে যেন আমরা তাদেরকে সহযোগিতা করি। দানের বা দান করার 8 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করে খোটা দেয়া যাবে না। আপনি কিছু টাকা একজনকে সহযোগিতা করলেন, এরপরে আবার বলতে শুরু করলেন যে আমি তো তোমাকে এটা দিয়েছি ওইটা দিয়েছি, এরকম খোটা দিলে কিন্তু আপনার দানের সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন। পাশাপাশি দান করে কোনো ফেভার নেওয়া যাবে না বা তাকে কষ্ট দেওয়া যাবে না। লেটসে আপনি কাউকে কিছু দান করলেন, এরপর বললেন যে তুমি আমাকে আমার ঘরের এই কাজটা করে দিও, তুমি আমার ওই কাজটা একটু করে দিও, এই যে আপনি দান করার বিনিময়ে তার কাছ থেকে ফেভার চাচ্ছেন, কোনো কাজ করে দিতে বলছেন, এটা কিন্তু আপনার দানকে নষ্ট করে দিবে। এবং এ ব্যাপারে কালামুল্লাহ মাজিদে সুরাতুল বাকারার 264 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা খোটা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে তোমাদের দানগুলোকে নষ্ট করো না। তাই আমরা যদি দান করে খোটা দেই তাহলে কিন্তু আমাদের দানটা ধূলিসাৎ হয়ে গেল, আমরা কোনো সওয়াব আল্লাহ তাআলার কাছ থেকে কিন্তু আশা করতে পারি না, এটা যেন আমরা না করি। সাদাকায়নের বা দানের সর্বশেষ ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি যদি দান করতে চান মৃত্যুর আগে দান করুন। এই যে এখন আপনারা সুস্থ আছেন, সবল আছেন, জি আপনাকেই বলছি, আপনার যদি সামর্থ্য থাকে, আল্লাহ তাআলা যদি আপনাকে বিত্তশালী বানায়, তাহলে এখনই দান করুন। সুস্থ থাকা অবস্থায় মৃত্যুর আগে দান করা, এটা হচ্ছে শ্রেষ্ঠ দান। মৃত্যুর আগে দিয়ে অনেকে দান করতে চায়, ওই দানটা আল্লাহর কাছে খুব বেশি প্রশংসনীয় না। অনেকে এমন হয় যে ডাক্তার বলেছে আপনার তো ক্যান্সার, সর্বসাকুল্যে আর 2 মাস আপনি বাঁচবেন সর্বোচ্চ, তো তখন সম্পদের হিসাব করে দান করে দেয়, ওই এতিমখানায় 5 লাখ, ওই মাদ্রাসায় 10 লাখ, ওই গরিব লোককে 2 লাখ। তো তখন তো আপনার দান করা ছাড়া আর কোনো গতি নাই, তখন তো দান করা ছাড়া আপনার আর কোনো উপায়ও নেই। এজন্য যখন ভোগ সম্পদ ভোগ করার শক্তি সামর্থ্য সব কিছু আপনার আছে, আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, সম্পদ ভোগ করার সুযোগ আপনার আছে, ওই মুহূর্তে যদি আপনি দান করেন ওই দানটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তাই মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থায় সম্পদ ভোগের আমাদের আকাঙ্ক্ষা আছে, সুযোগ আছে, ওই মুহূর্তে যদি আমরা আল্লাহর রাস্তায় দান করি ওই দানটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই সুস্থ থাকা অবস্থায় তোমরা দান করো। ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, অনেকের অবস্থা এমন হবে যে মৃত্যুর পরে সে আল্লাহকে বলবে আল্লাহ আরেকটু যদি সুযোগ দিতে আমাকে, আর যদি কয়েক মাস আমি বেঁচে থাকতাম পৃথিবীতে তাহলে আমার সব সম্পদগুলো আমি দান করে আসতাম, কিন্তু তাকে কিন্তু এই সুযোগ আল্লাহ তাআলার দান করবেন না। এজন্য আমরা সুস্থ থাকা অবস্থায় যেন দান করি। এ ব্যাপারটিকে
সহিহ বুখারীর আরেকটি হাদিসে খুব চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে। এক সাহাবি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সাদাকাতি আ'যামু আজরান, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন সাদাকাটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় বা কোন সাদাকায় বেশি প্রতিদান পাওয়া যাবে, কোন সাদাকায় সওয়াব বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আনতা সাদাকা ওয়া আনতা সহীহুন সহীহ, এমন অবস্থায় তুমি দান করবে যে তুমি সুস্থ আছো, তুমি সুস্থ, তুমি বেঁচে আছো এবং সম্পদ ভোগ করার সুযোগ তোমার আছে। এই অবস্থায় যখন তুমি দান করবে, এই দানটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। তাখশাল ফাকরা ওয়া তাআমুলুল গিনা, তুমি দারিদ্র হওয়ার ভয় করো, তোমার ভোগের সুযোগ আছে, তুমি ধনাঢ্যতা কামনা করছো, এই মুহূর্তের দানটা আল্লাহর কাছে প্রিয়। ওয়ালা তুমহিল, দান করবো করবো, এই করবো করবো করে এটাকে আর পিছায়ও না, আর দেরি করো না। হাত্তা ইদা বালাগতিল হুলকুমা কুলতা লি ফুলানিন কাদা ওলি ফুলানিন কাদা ওয়াকদ কানা লি ফুলান, অনেকের অবস্থা এমন হয় যে দান করব করব করে মৃত্যুর বিছানায় যখন শোয়, তখন উইল করে দেয়, উইল করে দিলাম, ওই মাদ্রাসায় 5 লাখ, ওই এতিমখানাতে 10 লাখ, অমুক লোককে 3 লাখ, এরকম দিয়ে দেয়। তো ওই সময় তো আপনি না না দেয়া ছাড়া কোনো উপায় নেই, আপনি দিলেও যা না দিলেও তা, কারণ আপনি না দিলেও এটা ওরাই পাবে, মানুষই এটা খেয়ে পরে শেষ করবে, আপনি তো আর খাওয়ার সুযোগ নাই। তো ওই যে দেওয়াটা আপনি দিচ্ছেন মৃত্যুর আগে, ওইটা আপনি বাধ্য হয়ে দিচ্ছেন স্বেচ্ছায়, আপনার সুস্থ সবল অবস্থায় কিন্তু আপনি দিচ্ছেন না। তো এই জন্য দানের ক্ষেত্রে সর্বশেষ যে দৃষ্টিভঙ্গির কথাটি আমি বললাম, সেটা হচ্ছে মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থায়, এখন ভোগ করার সুযোগ আছে, ঠিক ওই মুহূর্তে যদি আপনি দান করেন, ওই দানটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তাহলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা সাদাকার গুরুত্ব তাৎপর্যের ব্যাপারে শুনলাম, তারপর সাদাকায়নের বা দানের ক্ষেত্রে কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি এগুলো আমরা শুনলাম, এ পর্যায়ে আমরা জাকাতের ব্যাপারে শুনবো। এতক্ষণ আমি যেগুলো বলেছি এগুলো হচ্ছে সাধারণ সাদাকা, সাধারণ চ্যারিটি বা ডোনেশন, নফল যে দান সেগুলোর ব্যাপারে বলেছি। এবার আমরা শুনবো জাকাতের ব্যাপারে, যেটি নফল নয়, এটি ফরজ, এটিকে আল্লাহ তাআলা প্রত্যেক বিত্তশালী নারী এবং পুরুষের জন্য এটাকে অব্লিগেটরি করে দিয়েছেন। এই জাকাতের ব্যাপারে এখন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধি মণ্ডলী, জাকাত হচ্ছে ইসলামের 5টি রুকুনের মধ্যে থেকে অন্যতম একটি রুকুন, এটি তৃতীয় রুকুন, ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের 5টি ভিত্তির একটি ভিত্তি। এবং ইসলামে আবাদতগুলো 2 ধরনের, একটা হচ্ছে আল আইবাদা আল মালিয়া, আর একটা হচ্ছে আল আইবাদা আল বাদানিয়া। একটা হচ্ছে দৈহিক আবাদত, যেটাতে কায়িক শ্রম হয়, কষ্ট করে সে আবাদতটা করতে হয়, লেটস সে সালাদ, তাহাজ্জুদের সালাদ, ফরজ সালাদ, রুকু সেজদা দিতে হয়, এটাতে শারীরিক কষ্ট আছে, এই যে সিয়াম পালন করছে শারীরিক কষ্ট আছে, এটাকে বলে ইবাদতে বাদানি বা জাসাদি। কিন্তু জাকাতটা হচ্ছে আল ইবাদ আল মালিয়া, এটা হচ্ছে আর্থিক আবাদত। এই আবাদতের ক্ষেত্রে অনেকে ঝামেলায় পড়ে যায়, এটাতে অনেকে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কষ্ট করে রমাদানের 30টা রোজা রাখে, কিন্তু জাকাত দিতে চায় না, এই জায়গাটাতে অনেকে ভুল করে ফেলে। তো সেই ব্যাপারে গণসচেতনতা তৈরির জন্যই আমাদের আজকে এই জাকাত সংক্রান্ত লাইভ। এটি হচ্ছে ইবাদতে মালিয়া, এবং এই জাকাতকে আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে আমাদের জন্য ফরজ করেছেন, হিজরি দ্বিতীয় শনে শাওয়াল মাসে এটাকে ফরজ করা হয়েছে। এবং এটি ইসলামের যে 5টি ভিত্তি, 5টি ভিত্তির একটি অন্যতম ভিত্তি। সম্মানিত ভাই এবং বোনেরা, ইসলামকে যদি আমরা একটা তাঁবুর সাথে তুলনা করি, ইসলামকে যদি একটা তাঁবুর সাথে তুলনা করি, তাহলে জাকাত হচ্ছে এই তাঁবুর মাঝখানের খুঁটি। কথাটি একটু খেয়াল করে বুঝতে হবে, আই রিপিট, আমি আবারও বলছি, ইসলামকে যদি আমরা একটি টেন্ট বা তাঁবুর সাথে তুলনা করি, তাহলে জাকাত হচ্ছে এই তাঁবুর মাঝখানের খুঁটি। কোনো একটা তাঁবুর চারদিকে 4টা খুঁটি দিয়ে মাঝখানের খুঁটিটি না দিলে যেমনি তাঁবুটি উঁচু হয় না, তেমনি জাকাত কেন্দ্রিক অর্থব্যবস্থা বা জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা যদি আমাদের মধ্যে না থাকে, মুসলমানরা প্র্যাকটিস না করে, তাহলে মুসলমানরা সামাজিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। জাকাত যদি হয় মাঝখানের খুঁটি একটা তাঁবুর, তাহলে মাঝখানের খুঁটি না দিলে যেমনি তাঁবুটি উঁচু হয় না, তেমনি জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা গঠন না করলে মুসলমানরাও সামাজিকভাবে গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমাদের অনেকে যারা বিত্তশালী আছেন, সম্পদশালী আছেন, জাকাতকে একটা বার্ডেন মনে করে, মনে করে এটা একটা বোঝা, আসলে এটা বোঝা না, এটা সামাজিক ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা একটা সোশ্যাল সিকিউরিটি নেট, একটা সামাজিক নিরাপত্তা বলয়। ইসলাম চায় সবার হাতে টাকা থাক, সবাই সুখে শান্তিতে থাক, কাইলাই একুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম, সম্পদ তোমাদের মধ্যে থেকে যারা বিত্তশালী তাদের হাতে যাতে কুক্ষিগত না হয়,
এজন্যই আল্লাহ তাআলা যাকাতের মতো এরকম চমৎকার বিধানটি আমাদের জন্য ফরজ করেছেন। ইসলাম এটা চায় না যে রাস্তার এক পাশে থাকবে পাঁচতলা আর এক পাশে গাছতলা, এটা ইসলাম কখনো চায় না। ইসলাম চায় না যে শহরের এক পাশে 7-star হোটেল থাকবে, 5-star হোটেল থাকবে, 5-তারকা হোটেল যেখানে খাদ্য, আনন্দ, এন্টারটেইনমেন্ট, সুখ, বিত্ত, বৈভবের ছড়াছড়ি, আর এই শহরের আরেক পাশে বস্তির ভেতরে দুমড়ে মুচড়ে কেঁদে একজন লোক অনাহারে দিন কাটাবে, এটা ইসলাম চায় না। বরং ইসলাম চায় সম্পদের তারল্য গোটা সমাজের সবার কাছে যেন পৌঁছে যায়। এজন্য ইসলাম জাকাতটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে এবং কালামুল্লাহ মাজিদে ইন্ডিভিজুয়ালি 86 times 86 বার এই জাকাতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আর সালাতের সাথে মানে নামাজের সাথে যুক্ত করে 29 বার উল্লেখ করেছেন। নানাভাবে আল্লাহ তাআলা এই জাকাতের কথা বলেছেন। কোথাও আল্লাহ বলেছেন আকামাস সালা ওয়া আতাজ যাকা, তারা নামাজ কায়েম করে জাকাত দেয়। কোথাও বলেছেন ইউকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকা, বিশ্বাসীরা তারা সালাত কায়েম করে জাকাত দেয়। কোথাও বলেছেন আকামুস সালাতা ওয়া আতাউজ যাকা, নানাভাবে নানা ফর্মে আল্লাহ তাআলা এই জাকাতের কথা কিন্তু উল্লেখ করেছেন। এবং সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, মজার ব্যাপার হচ্ছে জাকাত কিন্তু শুধু আমাদের উপরই ফরজ নয়, আমাদের আগে যত নবী ছিল, যত উম্মত ছিল, সবার উপরে কিন্তু আল্লাহ তাআলা এই জাকাতকে ফরজ করে দিয়েছিলেন। আমরা যদি বর্তমান পৃথিবীতে অন্যান্য ধর্মের দিকে তাকাই তাহলে দেখব হিন্দু ধর্মে তারাও কিন্তু ডোনেশনের ব্যাপারে উদ্বুদ্ধ করে। আমরা যদি বৌদ্ধ ধর্ম দেখি বুদ্ধিস্টরাও কিন্তু চ্যারিটি করে। তার মানে বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মই চ্যারিটি করা, দানের ব্যাপারে উৎসাহ দিয়েছে, কিন্তু ইসলাম এক্ষেত্রে অনন্য, অসাধারণ, ইউনিক, কমপ্লিটলি ইউনিক। ইসলাম শুধু দানকে উদ্বুদ্ধই করেনি, ইসলাম শুধু দানের ব্যাপারে উৎসাহিতই করেনি, বরং ইসলাম এটাকে ফরজ করে দিয়েছে বিত্তশালীদের জন্য। যারা ধনী তাদেরকে শুধু উৎসাহিত করেনি, তাদেরকে 2.5% তাদের সম্পদের 2.5% দান করা প্রতি বছর এটাকে ওয়াজিব করে দিয়ে ফরজ করে দিয়েছে, অব্লিগেটরি। তাই আমাদের মনে রাখতে হবে জাকাত কিন্তু গরিবের প্রতি করুণা নয়, যারা জাকাত দিচ্ছেন তারা গরিবদের প্রতি করুণা করছেন, দয়া দেখাচ্ছেন, বিষয়টা এমন না, এটা গরিবদের হক। আল্লাহ বলছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, আর বিত্তশালীদের সম্পদে, ধনীদের সম্পদে গরিবদের অধিকার রয়েছে, যেটাকে রাইটস বলে, হিউম্যান রাইটস, উইমেন রাইটস। এরকম জাকাতটা হচ্ছে, এটা হচ্ছে পুর পিপলস রাইট, ভালনারেবল পিপলস রাইট, সমাজে যারা সুবিধা বঞ্চিত, গরিব দুস্থ, এটা তাদের অধিকার, এটা তাদের প্রতি দয়া নয়। আমি জাকাত দিয়ে আমি কোনো দয়া গরিবকে দেখাচ্ছি না, বরং গরিব লোকটি জাকাত নিয়ে আমার প্রতি দয়া দেখিয়ে গিয়েছে, এর কারণ আমার জাকাত দেয়া ফরজ, এটা আমাকে দিতেই হবে, এটা না দিলে আমি শাস্তির সম্মুখীন হব, আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আমি আসামি হিসেবে দাঁড়াবো। কিন্তু একজন গরিবের জন্য জাকাত নেয়া কিন্তু ফরজ নয়, সে চাইলে জাকাত নিতেও পারে, জাকাতের টাকা না নিয়ে কষ্টেও দিন অতিপাত করতে পারে। তার মানে আমি জাকাত দিয়ে তার প্রতি করুণা করছি না, বরং সে আমার কাছ থেকে জাকাত নিয়ে সে আমাকে হেল্প করে যাচ্ছে, আমাকে বাঁচাচ্ছে, সে আমার দায়মুক্তি ঘটাচ্ছে, সে কারণ এটা দিতে না পারলে আমি কিন্তু দায় থেকে মুক্ত হচ্ছি না। তাই আমার প্রিয় বিত্তশালী ভাই এবং বোনেরা যারা আছেন, আমরা যেন কখনো এটা মনে না করি যে জাকাত দিয়ে আমরা করুণা করছি না, এটা অব্লিগেটরি, আমাদের ফরজ কাজটুকু আমরা করছি। এজন্য সূরা তিরমিজির একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আদাইতা যাকাতা মালিক ফাকাদ কদাইতা মা আলাইক, যখন তুমি জাকাত দিলে তখন তুমি করুণা করনি, বরং তোমার উপর যেটা অবধারিত ছিল তুমি সেটাই করেছ। এবং ইসলামের এই জাকাতের সিস্টেম এটা রাষ্ট্রীয়ভাবে উত্তোলনের কথা, অর্থাৎ গভর্নমেন্ট এই জাকাতকে কালেক্ট করবে এবং যারা গরিব পোর সিটিজেন আছে তাদের মধ্যে বিতরণ করবে। সহিহ বুখারীর বর্ণনা যে তু উখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরদ্দু আলা ফুকারাইহিম, ইট উইল বি টেকেন ফ্রম দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি অ্যান্ড ইট উইল বি ডিস্ট্রিবিউটেড টু দ্য পোর পিপল, দ্য ভালনারেবল পিপল অফ দ্য সোসাইটি। এটা মুসলিম সমাজের ধনীদের থেকে উত্তোলন করা হবে এবং গরিবদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে, যাতে করে সমাজে দারিদ্র বিমোচন হয়ে যায়, খাদ্যের অভাবে, টাকার অভাবে কেউ যাতে আর কখনো কষ্ট না পায়, অর্থাৎ এই অর্থের তারল্য, এই লিকুইডিটি যাতে সবার হাতে হাতে থাকে, সবাই মিলে যাতে একটা সুখী সমৃদ্ধ দেশ এবং সমাজ গড়ে তুলতে পারে। এবং আমরা কিন্তু দেখেছি এটার সুফল। আমরা যদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়কালের দিকে তাকাই, ওসমান ইবনে নূরাইনের সময়কালের দিকে তাকাই, আমরা
পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের সময়কালে যদি তাকাই, জাকাতের সঠিক এবং সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ওনারা এমন ওয়েলফেয়ার স্টেট গঠন করেছিলেন যে জাকাতের টাকা দেয়ার মতো লোক ছিল না। মক্কা মদিনাতে অন্যান্য গভর্নররা জাকাতের টাকা যখন পাঠাতো তখন ওনারা হিমশিম খেয়ে যেতেন যে এই জাকাতের টাকা কোথায় দিবে, মক্কায় মদিনায় এই দুইটি বড় শহরে জাকাত নেয়ার মতো একজন লোক নেই, জাকাতের টাকা রিসিভ করার মতো একজন লোক ছিল না। এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা অনেকে গরিব দেশ বলি বা নিম্ন আয়ের একটা দেশ বলি, আমাদের দেশেও যে যে পরিমাণে বিত্তশালীরা আছেন, বিজনেস ম্যাগনেটরা আছেন বা সিআইপিরা আছেন, তারা সবাই যদি সঠিক পদ্ধতিতে ইসলামের দেখানো যে গাইডলাইন সেই পদ্ধতিতে যদি জাকাত দেওয়া হতো এবং সেন্ট্রালি গভর্নমেন্ট যদি এই জাকাত সঠিকভাবে কালেক্ট করে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতো, তাহলে বাংলাদেশে কোনো গরিব থাকতো না। আমাদের বাংলাদেশের দারিদ্র মোচন করে আমরা মিয়ানমারে কিছু জাকাতের টাকা পাঠাতে পারতাম মিয়ানমারের মুসলমানদের জন্য, ইন্ডিয়ার কয়েকটা স্টেটকে আমরা দারিদ্রমুক্ত করতে পারতাম এই জাকাতের টাকা দিয়ে। কিন্তু সেইভাবে কিন্তু জাকাত উত্তোলন বা জাকাত ডিস্ট্রিবিউশনের যে ডাইনামিজম সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং কোনো ইসলামী দল যদি ক্ষমতায় যেতে পারে তাদেরকেও আল্লাহ তাআলা চারটি মূলনীতি বা চার দফা মূলনীতি বেঁধে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যারা ক্ষমতার চেয়ারে বসবে তারা চার দফা মূলনীতি নিয়ে কাজ করে যাবে। প্রথমে তারা সালাত কায়েমের ব্যবস্থা করবে রাষ্ট্রীয়ভাবে, তারপর তারা জাকাত আদায়ের ব্যবস্থা করবে দারিদ্র বিমোচনের জন্য, তারপর তারা ভালো কাজের, কল্যাণমূলক কাজের, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিজের ব্যাপারে তাদের জনগণকে ইন্সপায়ার করবে, এবং সবশেষে তারা অকল্যাণকর কাজ যেটা মানুষের জন্য ক্ষতিকর এই কাজ যাতে এই কাজ থেকে যাতে মানুষ বিরত থাকে সেগুলোর ব্যাপারে উদ্বুদ্ধ করবে। তো এভাবে ইসলাম কিন্তু আমাদেরকে জাকাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে। পাশাপাশি কোরআনের বিভিন্ন জায়গায় আমরা যখন বিশ্বাসীদের গুণাবলীর কথা পড়ি যে বিশ্বাসীদের গুণাবলী কেমন, সেখানে কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। সূরা মুমিনুনে বিশ্বাসীদের যে গুণাবলী পাওয়া যায় সেখানে আল্লাহ বলছেন বিশ্বাসীরা তারা তাদের উপর যখন জাকাত ফরজ হয় তারা এই জাকাতকে তারা আদায় করে, এই জাকাত প্রদানে তারা গরিমসি করে না। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তার বিশেষ নেয়ামতে বিত্তশালী বানিয়েছে, সম্পদশালী বানিয়েছে, সলভেন্ট বানিয়েছে, আমরা যেন আমাদের এই ফরজ জাকাতটুকু অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করি। এ পর্যায়ে আমরা জানব যাদের উপরে আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছেন, জাকাত ফরজ হওয়ার পরেও যারা এই জাকাত আদায় করেনি তাদের ব্যাপারে ইসলাম কি বলে, তাদের ব্যাপারে কোনো শাস্তির ঘোষণা আছে কিনা সে ব্যাপারে আমরা শুনব। আমরা যদি পবিত্র কালামুল্লাহ মাজিদের আয়াতগুলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক যে হাদিসগুলো ট্রেডিশনগুলোর দিকে তাকাই তাহলে দেখব যে জাকাত ফরজ হওয়ার পরেও যারা জাকাত আদায় করতে চাইবে না বা জাকাত আদায় করবে না তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি ঘোষণা করা হয়েছে এবং ভয়ঙ্কর শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে। সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে জাকাত যারা আদায় করবে না তাদের শাস্তির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী হে, যারা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলোকে গচ্ছিত করে রাখে, জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না, তাদেরকে আপনি কঠিন আযাবের, কঠিন শাস্তির সুসংবাদ দিন। শাস্তির আসলে সুসংবাদ হয় না, শাস্তির হয় দুঃসংবাদ। কিন্তু এখানে সুসংবাদ বলে আল্লাহ তাআলা শাস্তিটা যে খুব ভয়ঙ্কর হবে এবং যারা আদায় করলো না তারা যে অনেক বড় পাপ কাজ করলো এই বিষয়টা বোঝানোর জন্য বললেন, তাদেরকে সুসংবাদ দেন যে এমন কঠিন শাস্তি দেয়া হবে যেটা তারা কল্পনাও করতে পারবে না। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম আযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। তারপরের আয়াতেই সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ বললেন, সেদিন যে সম্পদগুলো তারা জমিয়ে রেখেছিল এগুলোকে আগুনে পোড়ানো হবে, আগুনে পুড়িয়ে এগুলো দিয়ে যারা জাকাত দেয়নি তাদের কপালে দগ্ধ করা হবে, তাদের পাজরে দুই পাশে দগ্ধ করা হবে, তাদের পিঠে ছ্যাঁকা দেওয়া হবে। এই সম্পদগুলোকে বিশাল লোহার খুন্তি বানিয়ে কপালে পাজরে পিঠে তাদেরকে ছ্যাঁকা দেওয়া হবে আর তাদেরকে বলা হবে, হ্যাঁ দা মাকানাস তুমলি আংফুসিকুম, এই তো তোমাদের সম্পদগুলো যেগুলো তোমরা নিজেদের জন্য গচ্ছিত রেখেছিলে, ফাদুকু মা কুনতুম তাকনিজুন,
এখন যেগুলো জমা করে রেখেছিলে এগুলো স্বাদ, যেহেতু খাওয়ার জন্যই তোমরা রেখেছিলে, আজকে এগুলো স্বাদ তোমরা খাও, এগুলো তোমরা ভক্ষণ করো। এভাবে ভয়ঙ্কর শাস্তি কিন্তু যারা যাকাত দেয়নি তাদেরকে দেওয়া হবে। সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যারা যাকাত দেওয়ার ক্ষেত্রে গরিমসি করেছে, কৃপণতা করেছে, ওই যাকাতের সম্পদগুলোকে লোহার বেড়ি বানিয়ে তাদের গলায় পড়া হবে ইয়াউমাল কিয়ামা, এবং সেই লোহার বেড়ি কিয়ামতের মাঠেই তার গলার মধ্যে পরিয়ে তাকে টানাহেচড়া করা হবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, পৃথিবীতে যত পাপ আমরা করব এই সকল পাপের শাস্তি কিন্তু দেয়া হবে জাহান্নামে ঢুকিয়ে। এই পৃথিবীতে যে সমস্ত পাপ করা হয়েছে এই পাপের জন্য আগে কিয়ামতের ময়দানে বিচার হবে, বিচার শেষে জাহান্নামে ঢুকিয়ে শাস্তি দেয়া হবে। কিন্তু মানে ওই যাকাত, যে যাকাত দিতে চায় না, যাকাত ফরজ হওয়ার পরেও যে যাকাত দেয় না, তার শাস্তি কিন্তু হাসুরের মাঠেই হবে। আল্লাহ বলছেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যাপারে তারা কৃপণতা করবে যাকাত দেওয়ার ব্যাপারে, তাদেরকে এই যাকাতের সম্পদগুলোকে লোহার বেড়ি বানিয়ে তাদের গলায় পরা হবে ইয়াউমাল কিয়ামা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য রেজারেকশন ডে, কিয়ামতের দিনই তাকে গলায় বেড়ি পড়ানো হবে, লক্ষ মানুষের সামনে গলায় বেড়ি পড়িয়ে আল্লাহ তাকে অপমান করবেন। আচ্ছা একটু খেয়াল করে ভাবুন তো, যে লোকটাকে যাকাত না দেওয়ার কারণে লক্ষ মানুষের সামনে লোহার বেড়ি পড়িয়ে টানাহেচড়া করে অপমান করা হবে, তাহলে এই লোকটার নামাজ কী কাজে লাগলো, তার রোজা কী কাজে লাগলো, তার হজ কী কাজে লাগলো, উনি যে তাহাজ্জুদের সালাত আদায় করতেন রাতে উঠে, তা এই তাহাজ্জুদ তার কী কাজে লাগলো? যদি এই যাকাত আদায় না করার কারণে কিয়ামতের ময়দানে লক্ষ মানুষের সামনে তাকে এইভাবে অপমানিত হতে হয়, ইনসাল্টেড হতে হয়, তাহলে তার নামাজ, রোজা, তার হজ, তার তাহাজ্জুদ, তার জিকির কোনো কাজেই তো লাগলো না, সে তো সবার সামনে মানে অপদস্ত এবং অপমানিত হয়ে ছাড়লো। তাই সম্মানিত শুধু যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে বিত্তশালী করেছেন, আমরা যেন এই শাস্তির ভয়ে আল্লাহর রাস্তায় যাকাতগুলো দিয়ে দেই। পাশাপাশি সহি বুখারিতে এসেছে যে তারা সম্পদকে গচ্ছিত করে রাখবে, যাকাত দিবে না, এই পুরো সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে সুজা আন আখরা, টেকো সাপ, ভেনোমাস সাপ, বোল্ড হেডেড, যেই সাপের মাথায় কোনো চুল থাকবে না। সাপ যখন ছোবল ধরে সাপের মাথায়ও কিছু পশম থাকে, কিন্তু যেই সাপগুলো খুব বেশি ভেনোমাস, খুবই বিষাক্ত, বিষের তীব্রতায় ওই সাপের মাথায় কোনো পশম বা চুল থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যারা সম্পদ গচ্ছিত রেখেছিলে এগুলোকে কিয়ামতের ময়দানে সেই বিষাক্ত সাপের রূপ দেওয়া হবে। যারা যাকাত আদায় করেনি তাদের পা থেকে পেঁচাতে পেঁচাতে সারা শরীরে ওই সাপ পেঁচিয়ে তাদের দুই চোয়ালে, মুখের দুই পাশে এসে ছোবল মারতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক, আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত ধন সম্পত্তি, আমাকে ভোগ করার জন্য রেখে দিয়েছিল, আজকে আমাকে ভোগ করো, আজকে আমাকে খাও। এভাবে যারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত আদায় করবে না তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করবেন। আমরা এই পৃথিবীতেও যদি একটু খেয়াল করি তাহলে কারুনের ঘটনাকে আমরা ঐতিহাসিকভাবে এখানে উপস্থাপনা করতে পারি। কারুন ছিল বানি ইসরায়েলের সবচাইতে ধনাঢ্য ব্যক্তিদের একজন এবং তিনি ছিলেন সম্পর্কের দিক থেকে মুসা আলাইহিসসালামের কাজিন, চাচাতো ভাই। তো মুসা আলাইহিসসালাম কারুনকে অনেকবার যাকাতের আদেশ করেছে যে কারুন তুমি আল্লাহ তাআলা সম্পদ তোমাকে দিয়েছে, তুমি যাকাত দাও, কিন্তু কারুন অস্বীকার করে বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি, আমি আমার বুদ্ধি, বিবেচনা, জ্ঞান আর ইন্টেলেক্টকে কাজে লাগিয়ে এই সম্পদ উপার্জন করেছি, আমি কোনো যাকাত টাকাতে এগুলো কিছু দিব না। মুসা আলাইহিসসালাম বারবার রিমাইন্ডার দেওয়ার পরও যখন সে শুনেনি তখন মুসা আলাইহিসসালাম কারুনকে বলল, তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে আজাবের অপেক্ষায় থাকো। ঠিকই আল্লাহ তাআলা আজাব পাঠালেন, আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, সূরা কসাস আজও সাক্ষী, আল্লাহ বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ওমা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওমা কানা মিনাল মুনতাসিরিন, আমি কারুনকে তার সমুদয় সম্পদ সহ জামিনে দাবিয়ে দিলাম। এবং সহিহ বুখারীতে এসেছে যে কারুন তার সব সম্পদ সহ প্রতিদিন এক বিঘত করে আন্ডারগ্রাউন্ডে যেতেই থাকবে, যেতেই থাকবে, আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত সে নিচের দিকে যেতেই থাকবে। এবং আমি সচক্ষে এই কারণের এই ধ্বংসাবশেষ, এই জায়গায়, ভয়ঙ্কর জায়গায়, এই লোকেশন আমি দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় শত মাইল দূরে আল ফাইয়ুম নামে একটি জেলা আছে মিশরের, সে জেলাতে কিন্তু কারণের এই ধ্বংসাবশেষ, গোটা বিশ্বের যত ধনী ব্যক্তিরা আছে, বিত্তশালী যারা যাকাত আদায় করছে না, তাদের জন্য ইতিহাসের সাক্ষী হয়ে কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে ওই জায়গায়। তাই এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে কতটা ভয়ঙ্কর শাস্তির ঘোষণা। আল্লাহ তাআলা দুনিয়াতেও তো কারণের শাস্তির মাধ্যমে আমাদেরকে চাক্ষুষ দেখালেন, পাশাপাশি আখিরাতে এই ভয়ঙ্কর শাস্তিগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জমা রেখেছেন। সম্মানিত শুধু
আলোচনা করতে করতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বলেছিলাম যে আজকে আমরা পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা জাকাত আদায় না করলে কি শাস্তি সেটিও জেনে ফেললাম। এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব জাকাত আদায়ের খাতসমূহ, আমরা যে জাকাত আমাদের ফরজ হলে আমরা যে জাকাত আদায় করব, আমরা চাইলে যে কাউকে এবং যে কোনো খাতে কিন্তু আমরা এই জাকাতের টাকা দিতে পারি না। জাকাত প্রদানের বা বন্টনের সুস্পষ্ট সুনির্ধারিত কোরআন কর্তৃক সুনির্ধারিত কিছু খাত রয়েছে এবং এই খাতগুলোর সংখ্যা হচ্ছে আটটি। আমরা এখন জাকাত আদায়ের এই খাতের ব্যাপারে শুনব। সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ খুব সুস্পষ্টভাবে জাকাত আদায়ের খাতগুলো বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনি সাবিল ফরীদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ তাআলা বলছেন যে জাকাত সবাইকে দেয়া যাবে না, জাকাত আটটি খাতে দেয়া যাবে কেবলমাত্র। সে আটটি খাতের প্রথম খাতটি কি? প্রথম খাত হচ্ছে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, জাকাত ফকিরদেরকে দেয়া যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দেয়া যাবে। ফকির এবং মিসকিন এরাই হচ্ছে জাকাত দেওয়ার প্রাইমারি খাত, এরাই মূলত বেশি হকদার। ফকির এবং মিসকিন এদেরকে জাকাত দিতে হবে। এখন ফকির এবং মিসকিন কারা? ইমাম আল আজম আবু হানিফার মতে, ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, ওনার মতে ফকির হচ্ছে মান লাহু শাই, যার সামান্য কিছু আছে কিন্তু এতে তার চলে না, তারা হচ্ছে ফকির। আর মিসকিন হচ্ছে মান লাইসা লাহু শাই, যার কিছুই নাই, একেবারে নিঃস্ব, কোনো কিছুই নাই। তাহলে এই ফকির এবং মিসকিন তাদেরকে আমরা জাকাত দিতে পারবো। তাহলে আমরা ইমাম আল আজম আবু হানিফা রহিমাহুল্লাহর ভাষ্য অনুযায়ী জানতে পারলাম, ফকির হচ্ছে মান লাহু শাই, যার সামান্য কিছু আছে কিন্তু এটা দিয়ে তার চলে না, তার যে বেসিক নিডস এগুলো কিন্তু সে ফুলফিল করতে পারে না, যেমন তার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই যে বেসিক নিডস আছে একজন মানুষের অ্যাজ এ হিউম্যান বিং, এগুলো আমাদের বেসিক নিডস। তো ফকির হচ্ছে যার সামান্য কিছু আছে কিন্তু তার খাবারের টাকা পুরোপুরি হয় না, তার থাকার মতো ভালো কোনো ঘর নেই, তার চিকিৎসার জন্য টাকা নেই, তার গায়ে দেওয়ার মতো ভালো জামা নেই, কিংবা তার ছেলে মেয়ে পড়াশোনা করবে সেজন্য তার পর্যাপ্ত টাকা পয়সা নেই, এই জাতীয় লোক তারা হচ্ছে ফকির, সামান্য কিছু আছে কিন্তু তার চলে না, তাদেরকে আমরা জাকাত দিতে পারবো। 2 নম্বর হচ্ছে মিসকিন, যার কিছুই নেই, একেবারে নিঃস্ব, রাস্তায় আমরা দেখি ভব ঘুরে মানুষের কাছে, চেয়ে বাড়ায়, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, ছন্ন ছাড়া, সুবিধা বঞ্চিত মানুষ, পথ শিশু, এরা হচ্ছে মিসকিন, এদেরকে আমরা দিতে পারবো। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিন আলাইহা, আমিলিন মানে হচ্ছে যারা জাকাত ম্যানেজমেন্ট সেন্টারে জব করবে, অর্থাৎ জাকাত উত্তোলনের জন্য, যেহেতু ইসলামিক সিস্টেম হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে মুসলিম দেশে জাকাত কালেক্ট করা হবে এবং ডিস্ট্রিবিউশন করা হবে, তো এই কালেকশনের কাজে যারা কালেক্টর থাকবে, যারা সুপারভাইজার থাকবে, যারা এই জাকাত ম্যানেজমেন্টের এই কর্মকাণ্ডের যারা স্টাফ থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা জাকাতের অর্থ থেকে তাদেরকে স্যালারি দেওয়ার অনুমতি দিয়েছেন, যদিও তারা ধনী হয়ে থাকে, যদিও তারা ব্যক্তিগতভাবে ধনী হয়ে থাকে, কিন্তু জাকাত উত্তোলন, জাকাত বিতরণ, এই সমস্ত কাজে যে সমস্ত স্টাফ বা কর্মীরা নিয়োজিত, তাদের স্যালারিটা জাকাতের অর্থ থেকে দেয়া যাবে। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, বিধর্মী নন মুসলিম যারা, তাদের চিত্ত আকর্ষণের জন্য, ইসলামের প্রতি তাদের মন একটু ঝুঁকে যাবে, তাদের চিত্ত আকর্ষণের জন্য বা ইসলামের প্রতি তাদের হৃদয়ে ভালোবাসা জাগবে, এজন্য জাকাতের অর্থ থেকে তাদেরকে দেয়া যাবে। তো এই মুআল্লাফাতু কুলুবুহুম, এই বিধানটা আসলে, এই হুকুমটা এখন আর বলবৎ নেই, কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের জন্য ছিল, তখন মুসলমানদের কিছুটা দুর্দশাগ্রস্ত সময় ছিল, তাই অমুসলিমদের মধ্য থেকে কাউকে যদি জাকাতের টাকা দিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট করা যায়, এজন্য আল্লাহ তাআলা এই বিধানটি দিয়েছেন। কিন্তু পরবর্তীতে যখন ইসলামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আজ্জাল্লাহু তাআলা বিন ইমাতিহি আল ইসলাম, তখন কিন্তু এই বিধানটি আর বলবৎ নেই। তাই মেজরিটি স্কলারদের মতে, জুমহুরুল ফোকাহাদের মতে, মুআল্লাফাতু কুলুবুহুম এই বিধানটি আর এখন বলবৎ নেই, কোনো নন মুসলিমকে সাধারণত জাকাতের টাকা দেওয়া যায় না। মেজরিটি ফোকাহাদের এটাই মতামত যে জাকাতের টাকা অমুসলিমদেরকে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি অমুসলিমদেরকে নর্মাল চ্যারিটি করতে পারেন, নর্মাল ডোনেশন, আপনার যে নফল দান, নফল সাদাকা, এমনি দান, এগুলো থেকে আপনি
অমুসলিমদেরকে অবশ্যই দান করবেন, কিন্তু জাকাতের টাকা এটা অমুসলিমদেরকে দেয়া যায় না, কারণ হাদিসে এসেছে তু উখযু মিন আগনিয়াইহিম ওয়া তুরদ্দু আলা ফুকারাইহিম, এটা মুসলমানদের ধনীদের থেকে এটাকে উত্তোলন করতে হয় এবং মুসলমানদের মধ্যে থেকে যারা গরিব তাদের মধ্যে, এটা অমুসলিমদেরকে দেয়া যায় না। পাঁচ নম্বর হচ্ছে অফির রেকাব, রেকাব মানে দাসমুক্তির কারণে, একজন দাসকে মুক্ত করবার জন্য আপনি জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করতে পারেন, তো সেক্ষেত্রে এই বিধানটি কিন্তু এখন নেই বা এখন প্রচলনে নেই দাসমুক্তির বিষয়টি। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ছিল, সাহাবাদের সময় ছিল, এখন এটির প্রচলন নেই। আবার যখন ইমাম মাহদি আলাইহি রহমা উনি যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, আবার সেই যুদ্ধ বিগ্রহের সময়কালে আবার সেই দাসের প্রথাটি আসবে। তো দাসমুক্তির ক্ষেত্রে জাকাতের টাকা দিয়ে হেল্প করা যাবে। এখন যেহেতু দাসমুক্তির এই বিধানটি নেই, স্কলাররা বলেছেন এক্ষেত্রে প্রিজনারদেরকে হেল্প করা যাবে, অর্থাৎ যারা অন্যায়ভাবে জেলে বন্দী তাদের মুক্তির জন্য জাকাতের অর্থ থেকে টাকা ব্যয় করা যাবে, মুসলমানদের মধ্যে থেকে যারা জেলে বন্দী অন্যায়ভাবে তাদেরকে, কিংবা কাউকে কিডন্যাপ করা হয়েছে অথবা অন্যায়ভাবে গুম করা হয়েছে, গুম করে এখন টাকা দাবি করা হচ্ছে, তো তার লাইফকে বাঁচানোর জন্য এরকম কিডন্যাপড বা গুম করা হয়েছে, এ জাতীয় ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে জানা গেল ফোন করে বলা হচ্ছে যে কোনো দস্যু দল বা ডাকাত তাকে ধরে নিয়েছে কিডন্যাপাররা, এবং এত টাকা দিলে অমুক ব্যাংকে এত টাকা অ্যাকাউন্টে পাঠালে তাকে ছেড়ে দেওয়া হবে, এরকম বিপদগ্রস্ত যদি কেউ থাকে সেটাও অফির রেকাবের আওতায় পড়বে। আমরা এই জাতীয় ভিকটিমদেরকেও জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারি। এরপর হচ্ছে অফিস সাবিলিল্লাহ, সাত নম্বর হচ্ছে অফিস সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়। এটা আসলে ব্যাপক বিষয়, তবে মেজরিটি স্কলারদের মতামত হচ্ছে অফিস সাবিলিল্লাহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জেহাদে আছে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে লিইলাই কালিমাতিল্লাহ, মানব রচিত সমস্ত মতবাদের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য যারা সশস্ত্র সংগ্রাম করছে, এরকম মুজাহিদিনদেরকে সংগ্রামের জন্য যারা আল্লাহর রাস্তায় আছে, এরকম মুজাহিদদেরকে জাকাতের টাকা দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে। এটা হচ্ছে মূল অর্থ অফিস সাবিলিল্লাহর। এছাড়াও অনেক স্কলাররা এটাকে আমভাবে নিয়েছেন, অর্থাৎ যে কোনোভাবে ইসলাম যেখানে বিপন্ন সেখানে ইসলামকে বিজয়ী করবার জন্য যে কোনো সেক্টরে এটাকে আমভাবে ফি সাবিলিল্লাহ ধরে সেখানেও কিন্তু জাকাতের টাকা দেওয়া যাবে বলে অনেকে বলেছেন। এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে যে সমস্ত কওমি মাদ্রাসাগুলো আছে বা অনেক আলিয়া মাদ্রাসা কিংবা অনেক হেফজখানা যেখানে অনেক ছাত্ররা এতিম ছাত্ররা পড়ে, তো তারাও কিন্তু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তারা তাদের জীবনকে ডেডিকেট করছে, তাদের অনেকের হয়তো আর্থিক সঙ্গতি নেই পড়াশোনা করবার জন্য, তো তাদেরকেও কিন্তু ফি সাবিলিল্লাহর খাতে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। সেক্ষেত্রে সরাসরি কোনো মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যায় না, বরং মাদ্রাসার যদি লিল্লা বোর্ডিং থাকে বা সেখানে যদি জাকাত ফান্ড থাকে সেখানে আপনি দিতে পারবেন। এর কারণ হচ্ছে জাকাত কোনো ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হয়, সরাসরি মালিক বানিয়ে দিতে হয়, সেক্ষেত্রে একটা পদ্ধতির মধ্য দিয়ে দেয়া যায়, অর্থাৎ সেখানে যদি কোনো মাদ্রাসায় ফর্ম থাকে যেই ফর্মে দুস্থ গরিব ছাত্ররা স্বাক্ষর করে এটা জানায় যে আমার পক্ষ থেকে মাদ্রাসাকে আমি জাকাতের অর্থ গ্রহণ করবার জন্য প্রতিনিধি হিসেবে সেট করলাম, সেক্ষেত্রে অন বিহাফ অফ স্টুডেন্ট ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসায় জাকাতের টাকাগুলো কালেক্ট করতে পারবে। তারপর জাকাত বিতরণের সাত নম্বর খাত হচ্ছে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণের দায় থেকে মুক্তি দেওয়ার জন্য জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করা যাবে। তবে সেক্ষেত্রে কথা হচ্ছে যারা বেসিক নিডস, নিজের জীবন বাঁচানোর জন্য জীবন ধারণের জন্য আমাদের যে বেসিক নিডগুলো আছে, আমাদের যে মৌলিক অধিকার, এগুলো রক্ষার জন্য যারা ঋণ করেছে, এগুলোর জন্য যারা ঋণ করে ঋণে জর্জরিত তাদেরকে জাকাতের টাকা দিয়ে আমরা হেল্প করতে পারবো। এক্ষেত্রে বিলাসিতাময় জীবনযাপনের জন্য যারা অনেক দামি গাড়ি কিনেছে, অনেক দামি বাড়ি কিনেছে এবং সেগুলোর কারণে সে ঋণগ্রস্ত, এই সমস্ত লোকদের জন্য নয়, বা ব্যাংকে যাদের হাজার কোটি টাকা ঋণ এই সমস্ত লোকের জন্য নয়। সাধারণত বেসিক নিডগুলোকে ফুলফিল করার জন্য যারা ঋণ করে ফেলেছে এবং এই ঋণের দায় বয়ে বেড়াচ্ছে, ঋণে জর্জরিত, তাদেরকে কিন্তু আমরা জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করতে পারি। সর্বশেষ হচ্ছে ইবনু সাবিল, মানে হচ্ছে পথিক বা মুসাফির, সফরে এসে কোনো লোক যদি নিঃস্ব হয়ে যায় তখন জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করা যাবে, তার বাড়িতে পৌঁছার জন্য তার যতটুকু টাকা প্রয়োজন সেই টাকা দিয়ে আমরা তাকে হেল্প করতে পারবো। তার নিজ এলাকায় যদিও সে ধনী হয়ে থাকে, ব্যক্তিগতভাবে সে ধনী বা নিজ এলাকায় তার অনেক টাকা পয়সা, কিন্তু সফরে এমন এক জায়গায় এসেছে সেখানে সে নিঃস্ব, টাকা পয়সা নেই, এই লোককে হেল্প করার জন্য আমরা জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করতে পারি।
তো এই যুগে সাধারণত এটা খুব বেশি প্রয়োজন হয় না, কারণ এখন ক্রেডিট কার্ডের ব্যবস্থা আছে, বিকাশের ব্যবস্থা আছে, ফোনের ব্যবস্থা আছে, হয়তো যোগাযোগ করে সামহাও কেউ টাকা ম্যানেজ করতে পারবে। কিন্তু যদি ম্যানেজ করতে না পারে তাহলে মুসাফির অবস্থায় কেউ যদি নিঃস্ব হয়ে যায়, যদিও সে ধনী হয়ে থাকে কিন্তু সফরের মাঝখানে বা ভিন দেশে বা ভিন্ন এলাকায় সে যদি বিপদে পড়ে যায়, এই সমস্ত মুসাফির লোককেও কিন্তু আমরা জাকাতের অর্থ থেকে সহযোগিতা করতে পারি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আশা করি কোন কোন খাতে, কোন আটটি খাতে জাকাতের অর্থ ব্যয় করা যাবে এ ব্যাপারে আপনারা সম্যক একটি ধারণা পেয়েছেন। তাহলে সম্মানিত সুধীবৃন্দ, আমরা আজকে জাকাত শিরোনামে যে আলোচনাটি শুরু করেছিলাম এখানে বেসিকলি পাঁচটি পয়েন্টে আমরা কথা বলেছি। আমরা প্রথমে বলেছি সাদাকা বা দানের গুরুত্ব, তাৎপর্যের ব্যাপারে কথা শুনেছি। তারপর আমরা শুনেছি সাদাকায়নের বা দানের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গির ব্যাপারে আমরা জানতে পেরেছি। তারপর জাকাতের গুরুত্ব, তাৎপর্য, ডাইনামিজম অফ জাকাত এ ব্যাপারে আমরা জানতে পেরেছি। চতুর্থ পর্যায়ে জাকাত যাদের উপর ফরজ হয়েছে তারা যদি জাকাত আদায় না করে তাদের জন্য কি কঠিন শাস্তির ঘোষণা আছে সে ব্যাপারে আমরা শুনেছি। এবং সবশেষে কোন কোন খাতে জাকাত দেয়া যাবে এ ব্যাপারে আমরা জানতে পেরেছি। আমরা ধারাবাহিকভাবে জাকাত রিলেটেড অন্যান্য যে পয়েন্টগুলো আজকে আমি আমার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছি সেগুলো নিয়ে আমরা সামনের রমাদানের যে আরও দুইটি বৃহস্পতিবার পাবো সেই দুটি বৃহস্পতিবারে মিজানুর রহমান আজহারি নামের এই ভেরিফাইড পেজটি থেকে বাংলাদেশ সময় রাত 9:45 আবারও আমরা জাকাত সম্পর্কে লাইভে আলোচনা শুনতে পারব। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাতে চাই। এবং আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা যুক্ত হয়েছেন মেহরবানি করে আজকের লাইভটি শেয়ার করে দিন যাতে অন্যান্যরাও আজকের আলোচনা থেকে উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানেই আজকের লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।